গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে এখন যাচ্ছি হচ্ছে নারায়ণ পুজোর সমস্ত জিনিসপত্র কেনাকাটা করতে, কারণ সোমবার দিন হচ্ছে নারায়ণ পুজো রয়েছে আর ওর হচ্ছে পুরোপুরি এক মাস হবে সোমবার দিনকা, মানে 28 তারিখে এক মাস হয়ে যাবে। পুরো এক মাসের পরে হচ্ছে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হবে, যজ্ঞ করা হবে, আর সেই কারণে এখন টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা মানে দশকর্মা যা যা লাগবে সব কেনাকাটা করব। আর আমাদের হচ্ছে 21 দিনের ওষুধ হয়, 21 দিন অবধি সব কিছু মানতে হয়। আর 21 দিনের পর থেকে জামাকাপড় ধোয়াধুয়ি এগুলো করে টোরে সব পরিষ্কার টরিষ্কার করে এক মাসের মাথায় হচ্ছে পুজো দেওয়া হয়। তো যাই এখন কিছু কেনাকাটা করে আসি, আর ওর জন্য টুকটাক কেনাকাটা রয়েছে। আর ও এখন ঘুমাচ্ছে, আর মা আর মাম দুজনেই আছে, দুজনের কাছে রেখে আমি একদম নিশ্চিন্তে কোনো ব্যাপার না, একটুখানি ঘুরে আসতেই পারি। আর এখানে দুই মা বসে কাজুকে নিয়ে টিভি দেখছে। কি দেখছো টিভিতে? হ্যাঁ কৃষ্ণ দেখি, আমরা তো দেড়টার সময় দেখতে পারি নাই, তাই এখন নিতে দেখছি। তো এখানে দুজনে কৃষ্ণ দেখছে, আমরা বেরোলাম। হরি তো কি দুটো ঠিক আছে দিয়ে দাও। এগুলো না তাহলে ওই যে হাতে ধরা যায় যে এরকম এটা হচ্ছে কাজুর জন্য ফার্স্ট খেলনা কেনা হলো। আর যে খাওয়ার সময় একটুখানি ঘুমিয়ে পড়ে মাঝে মাঝে, তার জন্য যে ঝুনঝুনিটা কিনলাম। আর ওইটা হচ্ছে খেলনা না, মানে ওকে দেখিয়ে খাওয়ানোর জন্য জিনিস এটা। হ্যাঁ মানে ওটা দেখিয়ে খাওয়ানোর জন্য আর কি, জেগে থাকা যাতে তার ব্যবস্থা করা হলো। আর রাত্রেতে মানে খাওয়ানো মানে আমার জন্য খুব চাপের ব্যাপার হয়ে যায়, কুড়ালকে ঝুনঝুনি দিয়ে বসিয়ে দেবো, তারপর রাত্রেবেলা আমি খাওয়াবো। এই জাস্ট বাড়িতে ফিরলাম, আর খেলনাগুলো তো তোমাদের দেখালামই যে কী কী কিনে নিয়ে এসছি। আর ওর এতে দেখলাম যে আই ভিশনটা বেশ ভালো হচ্ছে, ওই যে রাউন্ড শেপে যে ঘোরে খেলনাটা, এই যে এই খেলনাটা, এই খেলনাটা যখন ঘুরছে না ওটা চোখ দিয়ে ওরকমভাবে ওইটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, দেখছে। আর আর ঝুনঝুনিটা বাজালে বেশ ওইদিকে ইয়ে করে চোখটা ঘুরিয়ে মানে শোনার চেষ্টা করছে যে কোথা থেকে আওয়াজটা আসছে। তো এইবার এই জিনিসগুলো এই কাজেও লাগে, আর হচ্ছে কান্নাকাটি যখন করে তখন একটু বাজালে থেমে থেমে যাবে, এই কারণে নিয়ে আসলাম। আর রাত্রে তো মনে হচ্ছে আজকে ঘুমাবে না, এই যে ঠাকুমার কোলে এখন শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, সারাদিন ঘুমিয়েছে, আজকে এখন ঘুমানোর চান্স নেই বললেই চলে। এতক্ষণ মা ছিল আর মাম ছিল, দুজনে মিলে হচ্ছে ওকে রাখলো, এসে দেখে একজন দুধ গুলছে আর একজন দেখি খাওয়ানোর চেষ্টা করছে, থামানোর চেষ্টা করছে। তো এই দুজন মিলে ভালোই, দুজনের এখন টাইম পাস হয়ে যাচ্ছে। টাইম পাস কি, টাইমই আর পাওয়া যাচ্ছে না, টাইম পাস হচ্ছে আর খুব আনন্দই লাগছে, কোনোই বোর লাগছে না আমাদের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে মশারির ভেতর থেকে ব্লগ শুরু করলাম, কারণ এখন বাজে সকাল 6:30 আর সারা রাত জেগে কাজু এখন ঘুমাতে গেল। তা জুয়েলকে বললাম তুমিও একটু ঘুমিয়ে নাও, আর আজকে পুজো পাঠ রয়েছে, হোমযজ্ঞ রয়েছে, আর কাজুর নামকরণ রয়েছে। তো সেই জন্য এখন আর ঘুমাবো না, আমি উঠে একদম প্রিপারেশনে লেগে পড়বো। আর কাজুর জন্য যে মশারিটা রয়েছে সেটা বেশ খানিকটা বড়, সেইটা দিলে পরে আর আমাদের দুজনের শোয়ার জায়গা থাকে না, সেই জন্য আমরা একদম টানা মশারি টাঙিয়ে নিই। এমনি আগে আমরা যখন শুতাম তখন আমাদের মশারি লাগতো না, কিন্তু এখন এই মশারির ভেতরে শুতে হচ্ছে। এটা হচ্ছে কাজুর ঘুমানোর স্টাইল, কিছুতেই হাত দুটো ভেতরে দেবে না, ভেতরে নিয়ে গেলেই আবার বাইরে বার করে নিয়ে আসবে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। শুরু করে দিয়েছি কি কখন? তোমরা ঘুমাচ্ছিলে মশারির ভেতর থেকে আজকে ব্লগ শুরু করেছি সকাল 6:30। তো সকাল সকাল আজকে ব্লগটা ও শুরু করে দিয়েছে, আমি তো জানিও না, আমি এত ঘুম ঘুমিয়েছি ওকে, 1 ঘন্টা বাদে মানে 2 ঘন্টা বাদে বাদে খাওয়ানোর কথা ছিল, আজকে 1 ঘন্টা বাদে তুলে ওকে খাওয়াতে গেছি। এবার দেখছি খাচ্ছে না আর মানে কান্নাকাটিও করছে, আমি ভাবলাম যে কী হলো যে খাচ্ছে না কেন। তারপরে ও বলছে যে এই ও তো এইমাত্র খেলো, এখন 1 ঘন্টাও ঠিকঠাক করে হয়নি, তুমি আবার ওকে খাওয়ানো শুরু করেছো কেন? এখন নিচে জোর কদমে পুজোর প্রস্তুতি চলছে, ওইদিকে মা নারকেল করাচ্ছে আর এইদিকে মামনি বোধহয় নৈবেদ্য তৈরি করছে। এখন লোডশেডিং এর মধ্যেই কাজ চলছে, যাই হোক দিনের বেলা বলে আলো টালো রয়েছে, রাত্রি হলে তো আরো অসুবিধা হতো।
তারপরে একদিন বাচ্চা একটু ঠান্ডা ঠান্ডা বাবা ছিল। তো এখানে তিনটে প্রদীপ রাখা হয়েছে, এই তিনটে প্রদীপের নিচে তিনটে নাম রাখা হবে, যেই প্রদীপটা বেশিক্ষণ জ্বলবে সেই নামটাই রাখা হবে, তাই তো? আচ্ছা, তিনটেই কিন্তু সমান্তরালে জ্বলছে, কেউ আগে না কেউ পরে না। এইটা কিন্তু শিকারা ভালো, এই কোনাটা না? হ্যাঁ, এখন পুজো তো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছেন আর মা এখন প্রসাদগুলো সব ঠিকঠাক করছে, কিন্তু এখানে নামের প্রদীপগুলো এখনো তিনটে একদম জলজল করে জ্বলছে, মানে টাফ কম্পিটিশন চলছে, কে জিতবে কে হারবে। নামের প্রদীপের মধ্যে এইটা নিবে গেল এইমাত্র, আর এই দুটোতে এখনো কম্পিটিশন চলছে কে ফার্স্ট কে সেকেন্ড হয়। তো দেখা যাক, তিনটা নিবলে তারপর তিনটে কাগজ একসাথেই তুলবো। তো অ্যাট লাস্ট মাঝেরটা জিতেছে, আর এই দুটো তো নিবে গেছে, জুয়েল এখন উপরে গেছে, উপর থেকে নিচে আসছে, তারপরে খুলে দেখবো এটার ভেতরে কোন নামটা আছে। দুই মা তো এখন উপরে রান্না করার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর মোটামুটি বাজেও প্রায় দুটো, আর ও দেখতে এসছে ওর নাম কি উঠেছে, ওর বাবা দেখেছে তার জন্য দেখতে এসছে। নামটা লিখতে পারবে তো, উচ্চারণ করতে পারবে তো, কি নাম আছে আমরাও জানি না, ঠাকুরমশাই নিজে মুড়ে ওর মধ্যে রেখে গেছেন। আর আমি বলছিলাম যে আমার এই নামটা পছন্দ, বলছে ওরকম পছন্দ পছন্দ হবে না, নিজের পছন্দ পরে রাখবে, এখন যেটা হবে সেটাই এখন হবে। দেখি আমরা কয় নার্ভাস। তো মাঝেরটা এখনো জ্বলছে, আর মাঝেরটা জ্বলতেই থাকুক, দেখি এটাতে কি রয়েছে, কি রয়েছে দেখি। দেখো জুয়েল দেখছে, জ্যোতিষ্কার, ইয়ে ভালো নাম। এই নামটা এমন একটা নাম যার মধ্যে আমার, জুয়েলের, বাপি, মামনির মা, আমার বাবার সবার নামের কিছু না কিছু অংশ রয়েছে, তো এই নামটা খুবই পছন্দ ছিল। ও কানে কানে হাত দিয়ে দিয়েছে, বলছে বাবা এত বড় নাম। লিখতে লিখতেই তো ক্লাস 10 হয়ে যাবে আমার, পাশে জ্যোতিষ্কা লিখবে তারপর ভৌমিক লিখবে, মানে দুটো নামের বুঝতে পারছো তো, নিজের খাতায় শুরু করবে বন্ধুর খাতায় গিয়ে শেষ করবে। আর বাকি নাম দুটো দেখিয়ে দেখি কি ছিল, কানে হাত দিয়ে। এটা হয়েছে সেকেন্ড, সেকেন্ড হয়েছে কে দেখো তো, সেকেন্ড কে হয়েছে, রাকা। রাকা নামটাও আমাদের খুব পছন্দ ছিল, কারণ এটা ছোট্ট নাম আর লিখতেও খুব সুবিধা সেই জন্য, কিন্তু রাকা সেকেন্ড হয়েছে। থার্ডে রয়েছে, থার্ডে রয়েছে কোজাগরু। আবার জ্যোতিষ্কা, ও হুররে, খুব ভালো, খুব পছন্দ হয়েছে নামটা। বড় প্রথম থেকে তো আমরা ক্যাপ্টেন সরব, সেটা না ওইটা না সেটা না, আমরা জ্যোতিষ্কাটাই ভালো লাগে, খুব ভালো হয়েছে।
জ্যোতিষকে এমন একটা নাম, আমাদের সবার নামের কিছু না কিছু অংশ রয়েছে জ্যোতিষকার মধ্যে। পুজো শেষ হতে মোটামুটি দুটো বেজে গেছে আর এখন দুই মা মিলে একদম তড়িঘড়ি লাঞ্চের প্রিপারেশন করছে। আর আজকে যেহেতু সোমবার আমরা নিরামিষ খাই আর তার মধ্যে পুজো পাঠও হয়েছে, তো সেই জন্য বললাম খিচুড়ি করো। তো খিচুড়ি, লাবড়ার তরকারি আর ওই পায়েস, মিষ্টি ফল, প্রসাদ, সিন্নি, এইগুলো তো রয়েইছে ঠাকুরের প্রসাদ, এইসব দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। আর এখন আমার মানে চোখ ভেঙে ঘুম আসছে আর পাচ্ছি না, এত টায়ার্ড লাগছে। তো কালকে আমরা যখন বাজারে গেছিলাম, মানে ওই মার্কেটিং করতে গেছিলাম, তখন একজন আমাদের সাবস্ক্রাইবার এসেছিলেন, পারমিতাদি। তো পারমিতাদি এইটা দিয়ে গেছেন কাজুর জন্য, একটা মানে ড্রেস আর টাওয়েলের মানে সেট রয়েছে আর কি। তো থ্যাংক ইউ সো মাচ, কিন্তু দেখা হলো না, পরে সময় পেলে নিশ্চয়ই আরেকবার এসো, অনেক গল্প আড্ডাও হবে। আর আজকের ভিডিওটা আপাতত এই অবধিই রাখছি, কারণ এরপরে খাওয়া দাওয়ার পরে কোথায় যে চলে যাবো ঘুমোতে ঠিক নেই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আর দেখা হচ্ছে নতুন একটা আকর্ষণীয় ব্লগের সাথে।